রাতের আকাশ রাঙিয়ে দিল রঙিন আলোর চুবড়ি, দুলিয়ে লকেট ছুটছে রকেট হাওয়াই উড়ন তুবড়ি। যুদ্ধ টুদ্ধ লাগলো নাকি, লাগছে মনে খটকা, নেই চোখে ঘুম, দুম দুম আদুম বাজছে বাজি পটকা। শ্যামা মাগো একটু জাগো, রাগলে রাগো, সত্যি হক কথাটা কইছি তোমায়, নয় নিচে এক রত্তি। দেখবো কবে গুড়িয়ে দুঃখের সকল শোষণ সড়কি, সবার বুকে সমান সুখে ঘুরবে সুখের চড়কি। রঙের মেলায় আলোর খেলায় সব কবে একসঙ্গে, বিভেদ ভুলে পরাণ খুলে মাতবে মধুর রঙ্গে। তাই আমি একদম চুপ করে গেছিলাম। আমি নিজে ভীষণ ভয় ভয় ছিলাম, তার কারণ ছোটবেলা থেকে তোমাকে দেখেছি, শাশ্বতী দি, চৈতালি দি, সকলকে দূরদর্শনের পর্দায় দেখেছি, প্লাস উপস্থাপিকা হিসেবে দেখেছি মঞ্চে। যতবার দেখি আমি ততবার নতুন করে মুগ্ধ হই। আজকে আমরা একদম নিছক আড্ডার মুডে। হ্যাঁ সত্যি, এটা কিন্তু তুমি আমাকে আশ্বস্ত করলে বলে আমি একটুখানি নির্ভয় করলাম। বরং ভয় যা সব আমার, কেননা আমার কিন্তু রান্নার সঙ্গে সম্পর্ক খুব মধুর নয় আর কি। আড্ডার সঙ্গে সম্পর্ক মধুর সঙ্গে ঘরটা এত সুন্দর সাজানো, এই ক্রেডিটটা এই ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণই আমার মাকে দিতে হবে। চলো তাহলে আমরা সোজাসুজি একদম তোমার যেখানে রান্নাটা হবে সেখানে চলে যাই, আরো অনেক আড্ডা অনেক গল্প বাকি থাকুক। একদম তাই, চলো। এই ছোট্ট বসার জায়গাটাও খুব সুন্দর। হ্যাঁ খুব কোজি জায়গা। আমরা রান্নাতে ঢুকে যাই একেবারে। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তুমি একটু বলে দাও দর্শকদের। মুরগি দিয়ে শুরু করি, ওটাই প্রধান। আর মুরগি ম্যারিনেট করব পরে, তার জন্য যা যা জিনিস লাগবে, মাখন তো দেখতেই পাচ্ছো, এছাড়া আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আচ্ছা, লেবুর রস, আর সেই সঙ্গে আছে একটু তন্দুরি মশলা, একটা ওই কাশ্মীরি মির্চ রেখেছি, ওই যে বললাম বাহারি রং কালারটার জন্য, কালারটার জন্য। এছাড়া নুন এবং চিনি তো আছে, আর বাকি যেগুলো তুমি দেখছো অনিয়ন রিংস বা টমেটো রয়েছে সেগুলো সাজিয়ে দেবো। আর দইটাই হচ্ছে কনসিস্টেন্সিটা দেবে, একটু তো ঝোলঝোল ব্যাপার হবে, তাই বড়টা দিয়ে খাবে বা কিছু দিয়ে, সেজন্য একটু দইও রেখেছি। ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি, আমরা একটা ব্রেক নিয়ে ফিরে আসি, তারপর আমরা ওই পুরোটা যেটা তুমি মেশাবে চিকেনটা সেই প্রসিডিওটা শুরু করব। একদম ঠিক আছে, আমরা এবার রান্নাটা শুরু করে দেবো। একদম তাই। হ্যাঁ তাহলে তুমি কি এদিকে আসতে সুবিধা হবে তোমার? হ্যাঁ সেটাও করতে পারো, সেটাও করতে পারো। আমি যেটা করব, প্রথমে না একটুখানি এই বাটারটা এক চামচ নিলাম, জেনারেসলি নিলাম। দেখো এই সময়টা উৎসবের মেজাজে একটু বাটারও খেতে পারি, এবং সেই সঙ্গে একটু ডায়েটও ভুলে যেতে পারি, ভুলে যেতে পারি একটু, না হয় সন্ধ্যাবেলা একটু হাঁটতে গেলে ভালো হয়। মানে প্রথম থেকে যেরকম দেখেছি তোমার কোনো চেঞ্জ আমি দেখিনি, এইটা সিক্রেটটা কিন্তু আমি শুনবো। এটা এটা সিক্রেটটা হচ্ছে মানে সত্যি আজকাল যেরকম লোকেরা ভীষণ অবসেসড হয়ে যায় না, যে এই বাবা এটা খেলাম। দেখো আমি এটা চার চামচ আর একটু দিয়ে দিই, পাঁচ চামচ দিয়ে দিলাম। তাহলে প্রথমে তুমি মাখনটা একটু মাখিয়ে নিয়ে, তারপর তুমি ওই চিকেন সেদ্ধটা দিয়ে, বোনলেস চিকেন না দিদি? এটা বোনলেস, বোনলেস চিকেন। আর টক দই দিয়ে দিলে? টক দই দিয়ে দিলাম। এটা আমি খুব বেশি দেব না, কেননা আমি পার্সোনালি অত রসুনের গন্ধ পছন্দ করি না, বাট যে যেমন পছন্দ করে। হ্যাঁ দিলাম, এই ধরো এই এতটা দিলাম, ঠিক আছে, একটু ঝাল ঝাল হলো কিন্তু ব্যাপারটা, ঝাঁঝ। আচ্ছা এরপরে কাঁচা লঙ্কা বাটা, এটা তো একদমই যে যেরকম ঝাল পছন্দ করবেন। হ্যাঁ সেই অনুপাতে প্রায় দেড় চামচ দিয়ে দিলাম, কেননা আজকাল বলে যে কাঁচা লঙ্কাটা নাকি বিশেষ করে, যেমন আমার একটু সর্দি লেগেছে, তোমার একটু গলাটা ভেঙেছে, এগুলো নাকি কাঁচা লঙ্কা বেশ প্রিভেন্ট করে। আর এমনিতেও বলে কাঁচা লঙ্কার ঝালটা গুঁড়ো লঙ্কার থেকে অনেক ভালো। একটু দিয়ে দিলাম, এটার কিন্তু কোনো ঝাল হয় না, কাশ্মীরি মির্চ, অ্যাবসলিউটলি। এটা হচ্ছে শুধু রঙের জন্য, কেননা আমি প্রথমেই কমিট করে ফেলেছি তোমাকে বাহারি চিকেন খাও, এবারে সেই কমিটমেন্ট আমাকে রাখতেই হবে, যদি আমরা এটা ফ্রিজে রেখে দিই ম্যারিনেশনের জন্য। এক্স্যাক্ট। আর এটা ঠিকই, মানে টক দই দিয়ে ম্যারিনেট করলে যত বেশি ম্যারিনেশনে রাখা যাবে মাংসটা তত বেশি নরম হবে। একদম তাই, আর সত্যি মানে ব্যাপারটা ভেতরে ঢুকলে টেস্টটা একদম অন্যরকম হয়। দু ঘন্টা আমার মতে মিনিমাম যেটা করবো, আর আমারও সেটা একদিক দিয়ে সুবিধাই হচ্ছে বুঝলে তো, দু ঘন্টা না হলে আমাদের ওয়েট করতে হতো। এটাকে চট করে পুড়ে দিয়ে রাত্রে যদি হয়ে যায় তাহলে আমার রাত্রে খাওয়াটা হবে। ব্যাস এটাকে আমি একটু রেখে নিই, চলো। আচ্ছা যেটা করব, মাইক্রোতে ঢুকিয়ে
আমি প্রথমে এটাকে একটু প্লেস করে নি, 8 মিনিট মতো দেব। স্টার্ট করে দিই তাহলে? হ্যাঁ হুম হুম ওকে, এটা হতে থাক। কদ্দুর এগোলো। শোনো, যেটা হয়েছে সেটা হলো যে এখান থেকে যদিও কিছু দেখতে পাচ্ছি না, আমি ফাইনালটাই দেখব একদম। হ্যাঁ, তুমি ফাইনালি দেখো। এটা 8 মিনিট তো হয়েছে, কিন্তু আমাকে আরেকটু ছোট্ট কাজ করতে হবে। এক্ষুনি তো আমি খেতে দিতে পারছি না। তুমি আমায় একটা চামচ দাও। বুঝতেই পারছিলাম, একটু নেড়ে দিতে হবে। না, নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আরো এই ধরো 4-5 মিনিট রাখলেই ব্যাপারটা কিন্তু বেশ একটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। বাকিটা ভুলে যাচ্ছি, বললাম না আমরা শুরুতেই বললাম। এক্স্যাক্টলি, বাকিটা পুরো ভুলেই গেছি আর ভাবতেই পারছি না, চাইছিও না। আচ্ছা চলো, এটা রান্না হতে থাক। একটা ছোট্ট আলেখ্য শুভদার লেখা, শুভদাস গুপ্তর, আমি তোমাকে শোনাচ্ছি। এই মেয়েটি হচ্ছে, সে খুব ভালো গান করতো, হ্যাঁ, কিন্তু সে শেষ অব্দি গানের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারলো না। কেন, সেটা নিয়েই হচ্ছে এই আলেখ্যটা। আমি যখন রাত থাকতে উঠে গলা সারতে বসতাম, তখন আমার বান্ধবীরা সকলেই প্রায় শুয়ে শুয়ে ভোরের স্বপ্ন দেখত, ভোরের স্বপ্ন যা কিনা একদিন সত্যি হয়ে ওঠে। আমি তখন তান আর সরগমের ওঠাপড়ায় বুদ হয়ে থাকতাম, ওসব স্বপ্ন টপ্ন আমার দেখা হতো না। দুপুরবেলায় স্কুলের পাশ দিয়ে বয়ে যাওয়া একলা নদীটার পাশে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, দেখিস একদিন তোর মতো আমিও যাব অনেক দূরে, অন্য দেশে, অন্য জগতে, দেখিস একদিন ঠিক যাব। পূজার সময় আমার বান্ধবীরা দল বেঁধে ফুচকা খেতে যেত, আমি ডাকলেও সে দলে ফিরিনি। গলার যত্ন, উঁচু ক্লাসে আমার বান্ধবীদের বইয়ের ভাঁজে যখন সিনেমার ছবি, আমার তখন ব্যাকরণের শেষ পৃষ্ঠায় মধুবন্তীর বন্দেশ। কাহে মান করো সখিনি অব, কাহে মান করো সখিনি অব। একদিন বাবা আমাকে হঠাৎ দেখে বলল, খুকু একদিন না একদিন সব মেয়েকেই শ্বশুর বাড়ি যেতে হয়, তুই কিছু ভাবিস না, আমি তোকে যার হাতে তুলে দেব সে তোর প্রতিভার অমর্যাদা করবে না। তারপর একদিন কোণে দেখা এক আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, রজনীগন্ধা, নতুন বেনারসি, ফুলশয্যার রাতে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম সানাই বাজছে, বিসমিল্লাহ খাঁ সাহেবের জয় জয়ন্তী। খুব ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অচেনা মানুষটির সঙ্গে বন্ধুত্ব করি, জিজ্ঞেস করি, জানো কি রাগ বাজছে, কিন্তু লজ্জায় জানতে চাইনি। তারপর তার অনেকদিন বাদে গান যখন আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে অনেক দূরে, তখন একদিন আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো একসময় গান টান করতে, এখন গাও না কেন? আমি কোনো উত্তর দিইনি। বিছানায় শুয়ে থাকা সদ্য শিশুটির মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমার স্বামী আমাকে বললেন, আমাদের মেয়ে বড় হলে ওকে গান শেখাবো কেমন? আমি চিৎকার করে বলে উঠলাম, না। আমার চিৎকার শুনে আমার স্বামী আমার দিকে হতভম্বের মতো তাকিয়ে থাকলেন। আমি গলা নামিয়ে নিজেকে সংযত করে বললাম, না, আমার মেয়ে রান্না করতে শিখবে, ঘরকন্নার কাজ করতে শিখবে, বাসন মাজতে শিখবে, রোগীর সেবা করতে শিখবে, জানলায় পর্দা লাগাতে শিখবে, মার্কেটিং করতে শিখবে, কিন্তু গানও শিখবে না। গান, গান তো টেপ রেকর্ডার চালালেই শোনা যায়, এর মধ্যে কিন্তু বিসল বেজে গেছে। চলো দেখতে, মন্দ হয়নি বলো? মন্দ না, বড্ড ভালোই হয়েছে দেখতে, বড্ড লোভনীয়ই হয়েছে। এই অনুষা একটু এসো, আমাকে একটু হেল্প করে দাও। আচ্ছা আমি একটা কাজ করি। চলে আসতে অনুষা। আচ্ছা এবার হেল্পটা করা দেখলে আপনারা বুঝবেন যে কিরম ভাবে মাকে অ্যাসিস্ট করে, ও নিজেই কিন্তু পুরোটা করে নিতে পারবে। প্রত্যেকে ইন্টারেস্ট গ্রো করলো তোমার এত ছোট বয়সে? আমার এমনি পার্টিকুলার কিছু নাই, আমার এমনি যখন আমি কুকিং শোজ অনেক দেখতাম, আর তারপর আমি আমেরিকাতে রিসেন্টলি গিয়েছিলাম, ওখানে সব ডিফারেন্ট মানে আলাদা আলাদা রকমের খাবার, মেক্সিকান খাবার স্পেশালি আমার খুব ভালো লেগেছিল। বাহ, এই নাও। বাহারি মুরগি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে মাখন, ভিনিগারে ম্যারিনেট করা চিকেন, টক দই, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তন্দুরি মশালা, পাতিলেবুর রস, স্বাদমতো নুন, চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নর্মাল মাইক্রো পাওয়ারে 8 মিনিট রেখে দিলেই বাহারি মুরগি রেডি।